রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে নির্বাচন তো আমরাও চাই ভোট দিতে তো আমরা সকলেই চাই একই সাথে আপনি আমাকে বলেন যে আপনি কি এখন একটা শুধু নির্বাচন চান নাকি আপনি যে চরম আত্মত্যাগটা দেয়া হল করা হলো এটার প্রেক্ষিতে যে সংস্কারের দাবিগুলো উঠেছে সেটাও চান রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবি কিন্তু অস্বীকার করছে না তারা সংস্কারের কথা বলছে বলে যে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার আসলে কতগুলো অকার্যকারিতা যেগুলো সিস্টেমে ঢুকে গেছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সারিয়ে নেওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে সেরকমও কিন্তু না মাত্র তিন মাসই তো সময় গেছে এখন সংস্কার কমিশন যেগুলো হয়েছে এবং যেগুলো আশা করি আজকালকের মধ্যে বাকিগুলো চূড়ান্ত করব সেখানে যারা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সেই বিষয়ের মাস্টার তারা তাদের প্রতিবেদনগুলো দেবেন ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি তারপরে সংস্কারের প্রক্রিয়া শুরু হবে রাজনৈতিক দলগুলোর জন্য এটাই স্বাভাবিক যে তারা নির্বাচনের কথা বলবেন কারণ তাদের যে স্টেক হোল্ডার তাদের কথা বিবেচনা করেই বলেন কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারে কোনো বাধা এসেছে সেরকমও কিন্তু আমরা ফিল করছি না সো এটা হচ্ছে পাবলিক এক্সপেক্টেশনটা জনগণের প্রত্যাশাটা আমরা কিভাবে অ্যাড্রেস করি তার উপর নির্ভর করবে এবং এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগ যে কতগুলো জায়গায় যে পরিবর্তন আনতেই হবে এবং সেগুলোর ক্ষেত্রে যে রাজনৈতিক ঐক্যমত গড়তেই হবে সেই প্রসেসের ভিতর দিয়ে যাওয়া তো আমরা নির্বাচন জুলাই আগস্টের গণহত্যা নিপীড়ন অত্যাচারের বিচার সংস্কার এই তিনটাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মত বিনিময় করছি না তাদের তাদের না তারা খুব একটা অধৈর্য কি হয়েছে সেরকম তো মনে হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে শুধু যদি মানে সংস্কারের দাবিটা এই সময় কেন এসছে আমি বলছি না আমাদের কাছ থেকে কেন এসছে এই সময় কেন এসছে তার তো একটা প্রেক্ষিত আছে জুলাই অগস্টে সেই প্রেক্ষিতকে তো আমরা ভুলে যেতে পারি না সেই প্রেক্ষিত নতুন নির্বাচন দাবি করে হয়নি সেই প্রেক্ষিত একটা বৈষম্যকে অ্যাড্রেস করতে হয়েছে যেটা পরে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য একটা সংস্কারের দাবি উত্থাপন করেছে কাজে সেই প্রেক্ষিতটাকে কেউ আসলে ভুলে যেতে পারে না যেহেতু প্রেক্ষিতটা হচ্ছে বৈষম্য দূর করার প্রেক্ষিতটা হচ্ছে সংস্কারের জন্য এবং প্রেক্ষিতটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে নির্বাচনের কথা আসবে সংস্কারের ব্যাপারে সংস্কার প্রক্রিয়া শুরু করার বিষয়গুলো আসবে তো সকলকে তাদের প্রতি আমার আহ্বান হবে যে সংস্কারের দাবিটা যেহেতু গণদাবি এবং এটার একটা রক্তক্ষয়ী প্রেক্ষিত আছে অন্তত এই ক্ষেত্রে আমরা সংস্কারগুলোর বিষয়ে জাতিগতভাবে এক হওয়ার চেষ্টা করি